তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো? তখন তোমার সাথে আমার ঝগড়া করাটা উচিত হয়। সরি সরি, এটা আমি খাবো না। না, ইঁদুর মারা বিষ মেশানো আছে। বলছি যে আজকে চলো না বাইরে যাই খেতে। বাইরে যাবে খেতে? হ্যাঁ, এটা ধরো, এটা নিয়ে উঠানে চলে যাও। আজকে সকালবেলা ঝগড়া হয়েছিল, কথায় কথায় বলে দিয়েছে যে তোমাকে আমার দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করে নিতে পারবো। সকালবেলা থেকে খুঁজে যাচ্ছে চার্জার, আর চার্জারটা আমার কাছে লুকিয়ে রেখেছি। জিজ্ঞাসাও করতে পারছে না বেচারা যে তুমি চার্জারটা কোথায় রেখেছো, খুঁজে পাচ্ছি না। এই দেখতে দেখতে আমাদের বিয়ে 3 বছর হয়ে গেল, বলো। দেখতে যায়নি, তোমার বাড়ি রান্না করতে করতে গেছে, বাসন মাজতে মাজতে গেছে, ঘর ঝাড় দিতে গেছে, কাপড় কাচতে কাচতে গেছে।